বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি, আমি নাদিয়া। আমার প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, সবাইকে আমাকে ভুলে গেছেন। আসলে কিছু ব্যস্ততার কারণে ভিডিও সময় মতন আপলোড করতে পারি নাই, তো আমি কিন্তু সবসময় আপনাদের কথা মনে রেখেছি। আর আমার যেসব ইউটিউবার বন্ধুরা আছেন, তাদের ভিডিও চেষ্টা করেছি দেখার জন্য, তো হয়তো সময় মতন কমেন্ট করতে পারিনি বা কেউ কমেন্ট করে কমেন্টের জবাব দিতে পারিনি। তো তারপরেও কিন্তু আপনাদের সাথে আমার যে সম্পর্কটা, সেটা কিন্তু রয়েই গেছে। টাইটেলে তো আপনারা বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটা বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে করা হয়েছে। তো গত বুধবার আমরা কক্সবাজার গিয়েছিলাম, আর এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। তো ভাবলাম যে যত ঝটপট সম্ভব আমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে ফেলা উচিত। তো এই যে এখানে যে জামা কাপড়গুলো দেখছেন আয়রন করা, এগুলো সবই কাজী সাহেবের। উনি গতকালকে রাতে এগুলো আয়রন টায়রন করে রেখে দিয়ে গেছেন, আর আমাকে বলে গেছে যে ওনার ব্যাগটা যেন রেডি করে রাখি, মানে যতদূর সম্ভব করা যায় উনি করে দিয়ে গেছেন। আর আমি যেহেতু দুই তিন দিনের জন্য যাচ্ছি, আমরা তো ঘরের কিছু কাজকর্ম তো কুচকাজ করে রেখে যেতেই হয়। তো আজকের ভিডিওটা আমি আপনাদের জন্য সাজিয়েছি আমার বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিয়েই। বাচ্চাদের পরীক্ষা, তারপর কোভিড ইত্যাদি বিভিন্ন কারণে কিন্তু তিন চার বছর আমাদের কোনো কোথাও যাওয়া হয় নাই, দেশে বা দেশের বাইরে কোথাওই না। তো এবার বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে না, বাচ্চারা মানে মনে হয় যেন কোনো অবস্থাতেই তারা ঘরেই থাকতে চাচ্ছিল না। আর বিভিন্ন ভিডিও, তারপর আত্মীয় স্বজন সবার কাছে শুনছে সবাই বাইরে যাচ্ছে। তো এবার আর কি মেয়েদেরকে রাখাই যাচ্ছে না, আর মেয়েদের বাবাও দেখলাম যে বেশ একটু উড়ু উড়ু। তো সবাই যখন রাজি, তো আমার আর কি করার আছে, আমিও রাজি হয়ে গেলাম। যদিও জার্নি করতে আমার খুবই কষ্ট হয়, আর এত দূরের জার্নি কক্সবাজার, তো কি করা যাবে, বাচ্চারা যখন চায়। আর আসলে সমুদ্রের পাড়ে গেলে কিন্তু খারাপ লাগে না, বরং সমুদ্রকে ছেড়ে আসতেই দেখবেন অনেক বেশি খারাপ লাগে। আল্লাহ যদি চান তাহলে আগামীকাল মানে বুধবার খুব ভোরেই আমরা রওনা হয়ে যাব। তো আমার কিছু প্রস্তুতি থেকেই থাকে, আমি না কোথাও যাওয়ার আগে মানে বাসা বাড়ি ঘরের কাজগুলো একদম টিপটপ করে রেখে যাই, কারণ কোথাও থেকে এসে ঘরের কাজগুলো করা কিন্তু খুবই ক্লান্তিকর, মানে আমি পারি না, আমার অন্তত একটা দিন রেস্টের দরকার হয়। যেহেতু ব্যাক পেইনের পেশেন্ট আমি, তো মানে জার্নি করাটা আমার জন্য খুবই কষ্টের, তারপরেও মনের জোরে করি। আর ঘরে এসে কিন্তু তখন আর সম্ভব হয় না এই শরীরটা টানা, তখন ইচ্ছা হয় যে একটু রেস্ট করি। তো এসে আমাকে এই কাজগুলো করতে হবে, আর দুই তিন দিন যেহেতু আমি এই কাজগুলো করতে পারবো না, তো অনেকগুলি কাজে জমা পড়ে যাবে। তো ভাবলাম যে এই কাজগুলো কমপ্লিট করে রেখে যাওয়াই আমার ভালো। তো আজকে বেশ সকাল থেকেই আমি ঘরের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি, আর আমাদের তো ব্যাগও গুছাতে হবে, জামা কাপড়ও নিতে হবে। আর কোথাও যাওয়া মানে এত বড় জার্নি, 10-11 ঘন্টার জার্নি, মানে মেন্টালি একটু প্রিপেয়ার হয়ে যাওয়াই আমার মনে হয় ভালো। যতটা সম্ভব ঘরের কাজকর্মগুলো গুছিয়ে রেখে এখন নাস্তা বানাতে চলে আসছি। আর আজকের তিন বেলার খাবারই আমি খুব সাধারণ রেখেছি, কারণ আমি চাইনি আসলে কোনো খাবার ঘরে থাকুক বা নষ্ট হোক। তো আমি যখনই বাইরে যাই তখনই চেষ্টা করি যে ফ্রিজটা যেন খালি করে রেখে যেতে পারি। তো আজকে সকালের নাস্তায় আমি একটু পাটিসাপটা পিঠা বানাচ্ছি, আর এই পাটিসাপটার ব্যাটার আর ভিতরে যে খিসাটা থাকে, এটা কিন্তু আমি এই শীতকালে রেডি করে রাখি। তো পাটিসাপটার ব্যাটার আর এই খিসাটা যদি রেডি করা থাকে, তাহলে কিন্তু পাটিসাপটা সকালে নাস্তা হিসেবে সার্ভ করা সেরকম কোনো কঠিন ব্যাপার না। তো ইনশাআল্লাহ কক্সবাজার থেকে এসে আপনাদের সাথে এই পদ্ধতিটা আমি শেয়ার করব। যদিও আমার বেশিরভাগ বোনেরা আমার থেকে অনেক বেশি ভালো পিঠা বানাতে পারেন, তারপরও আমি আমার আইডিয়াটা চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই তো আমার পিঠা বানানো হয়ে গেছে, তো আমার মেয়েরা তো খুবই খুশি হয় এই ধরনের পিঠা দেখলে। আর ওদের কাছে এই ধরনের নরম মিষ্টি মিষ্টি পিঠাটা না আমার বাচ্চারা বেশি পছন্দ করে, আর বাচ্চাদের বাবাও যে পছন্দ করে না তাও না, সেও পিঠা খুবই পছন্দ করে। তা আমি তো আসলে এত ভালো পিঠা বানাতে পারি না, তো যতটুকু সম্ভব হয় চেষ্টা করি করার জন্য।
নাস্তা খাওয়ার পর এবার চলে আসলাম রান্নাবান্না করতে। তো আমি খুঁজে খুঁজে দেখছিলাম যে ফ্রিজে কি আছে, তো দেখলাম যে অল্প অল্প করে কয়েক ধরনের সবজি কেটে রাখা আছে। তো এখন এটা দিয়েই ভাবলাম যে ডিমগুলো ভুনা করে নিই, খাওয়া হয়ে যাবে, আর একটু খিচুড়ি রান্না করবো, একটু ভুনা খিচুড়ি। তাহলে বাচ্চারা খাবেও ঠিক মতন, আর শেষবেলায় যে দেখা যাবে যে কিছু বেঁচে নেই, যে ফ্রিজে আমার অল্প একটু রেখে যেতে হচ্ছে। তো আমি যখনই বাইরে যাই তখনই চেষ্টা করি যে রান্নাগুলোকে এভাবে করার জন্য, যেন আমার এসে ফ্রিজে কোনো খাবার দেখতে না হয় যে নষ্ট হয়ে গেছে বা পড়ে আছে। তো বাসায় এসে তো আর রান্নাবান্না কিছু করার মতন এনার্জি থাকবে না, কে জানে কখন আসি রাতে না সকালে। তো যাই হোক, একটু মুরগির মাংস আর একটু ডাল আমি রান্না করে রেখে যাচ্ছি। আর আমার এই জারগুলোতে মশলা রিফিল করা দরকার ছিল, তো ভাবলাম যে আজকে আর করব না, এগুলোকে ধুয়ে একদম শুকনো করে রেখে যাই, একবারে কক্সবাজার থেকে এসে এগুলোতে মশলাপাতি যা রিফিল করার করে নিব। তো এখন এই জারগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, তো মোটামুটি শুকায় আসছে। এখন সুন্দর করে একদম মুছে টুছে একদমই শুকনো করে রেখে যাচ্ছি, যেন কোনো পানি টানি না থাকে, কারণ আমি যেহেতু বাসায় থাকবো না, তো কি অবস্থা হয় কে জানে। দুই তিন দিন তো সব কিছু জানলা দরজা বন্ধ থাকবে, একটা ড্যামও হয়ে যেতে পারে। তো যতটা সম্ভব বাসাটাকে শুকনো করে রেখে যাওয়াই ভালো। দুই তিন দিন যেহেতু ঘরে দরজা জানলা বন্ধ থাকবে, তো ইনডোর প্ল্যান্টগুলোর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। তো আমি আমার ঘরের ভিতরে যতগুলো গাছ ছিল সবগুলো বারান্দায় দিয়ে দিয়েছি, আর এখন এই যে পানিতে যে গাছগুলো রাখা হয় এগুলোরও পানি চেঞ্জ করে এগুলো বাইরে রেখে দিব। তো এখন এগুলোকে গাছগুলোকে একদম ওয়াশ করে পরিষ্কার করে নিচ্ছি, আর আসার পরে আরেকবার এদেরকে ওয়াশ করে তারপর ঘরে নিয়ে আসব। এগুলোকেও কিন্তু আমি বারান্দায় রেখে যাব। এই তো এভাবেই আমি রান্নাবান্নার ঝামেলাটা আজকে কম রেখে একটু একটু করে ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম। আর এখনও কিন্তু আমাদের লাগেজ গুছানো হয় নাই, মোটামুটি একমাত্র কাজী সাহেব ছাড়া আর সবার জামাকাপড়ই এভাবে পড়ে আছে। আর মেয়েরাও তো যাওয়ার আনন্দে নিজেদের যে কাজকর্মগুলো করার সেগুলোর কথা ভুলেই গেছে। এই তো আমি সব গাছগুলোকে রোদে দিয়ে ফেলেছি, আর যে গাছগুলোর পানি চেঞ্জ করলাম সেগুলো এখন এনে রোদে দিয়ে গেলাম। তো যদি বৃষ্টি হয় তো ভালো কথা, আর না হলেও খারাপ হবে না, ভালোই থাকবে গাছগুলো। এখন চলে আসলাম আমার প্যান্ট্রিতে, যে দেখি কী কী খাবার এক্সট্রা আছে, যেগুলো এসে আমি হয়তো আর ভালো পাবো না, নষ্ট হয়ে যাবে, সেগুলো গুছগাছ করে নিলাম কাউকে দিয়ে দেওয়ার জন্য। আর এই যে তখন যে মুরগির মাংস আর ডাল রান্না করলাম, এগুলো আমি নামিয়ে নিয়েছি অনেকক্ষণ আগে, তারপর একটু ঠান্ডা করে নিয়েছি, আর এখন এগুলো বক্স করে নিচ্ছি, আর একটু ঠান্ডা হলে বা বিকালের দিকে এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব। এগুলো তো আজকে আর খাওয়া হবে না, আর খাবো না, আজকের জন্য রান্নাও করিনি। আসার পরে তো আসলে রান্নাবান্না কিচ্ছু করতে ইচ্ছা করে না, তারপরে হয়তো যেহেতু নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি রাতেও ফিরতে পারি সকালেও ফিরতে পারি, তো যে কোনো সময়ই আসি না কেন খাবারগুলো ফ্রিজ থেকে বের করে জাস্ট ওভেনে গরম দিয়েই খেয়ে নেওয়া যাবে, আমার এত পরিশ্রম হবে না। মাঝখানে তো বেশ কিছুদিন বাইরে যাওয়া হয় নাই, তা আমি না ওইভাবে বুঝতে পারছিলাম না যে কোথা থেকে শুরু করব, কি দিয়ে শুরু করব, কিভাবে করব। তো আমার মেয়েরা অবশ্যই এই বিষয়ে আমাকে হেল্প করছে, এক একবার এক একটা মনে করায় দিচ্ছে, আর আমি ওইভাবে কাজ করছি। তো যাই হোক, আমার যেগুলো খাবার ফ্রিজে রাখা সেগুলো রেডি হয়ে গেছে, আর আমি রান্নাঘরটা একদমই ক্লিন করে নিয়েছি। এটি এখন কিন্তু বিকালের দিকে, তো আদার্স অন্যান্য কাজকর্মগুলো শেষ করে ফেলেছি, এবার ফ্রিজে যা ছিল এক্সট্রা সবই বের করে ফেলেছি, আর যেগুলো রান্না করলাম সেগুলো ঠান্ডা করে এখন ফ্রিজে রেখে দিলাম, ব্যাস এখন আর ওদেরকে ধরবো না। এবার চলে আসলাম বেড়াতে যাওয়ার আসল কাজে। তো লাগেজ তো গুছানো হয় নাই, গুছানোর আগে তো কিছু জামাকাপড় আয়রন করারই থাকে, আর আমি যখন লাগেজটা গুছাই তখন চেষ্টা করি কাপড়গুলোকে খুব ভালো করে আয়রন করে নিতে। তাহলে কি হয়, আয়রন করার জন্য কাপড়টা চেপে থাকে, অনেক কাপড় নেওয়া যায়, আর মানে সুবিধা হয় আর কি, কাপড়গুলো ভাজে ভাজে থাকে। তো আমি তো ওদিকে আমার কাজ কিছু কিছু করছি, আবার মেয়েদেরকেও দেখছি, আমার মেয়েরা কিন্তু মোটামুটি তাদের কাজ ডান করে ফেলছে,
আর দেখেন এভাবে ব্যাগ কোলে নিয়ে বসে আছে, মনে হচ্ছে না এখনই চলে যাবে। তো ওদের দেখে এসে আমি আবার আমার নিজের কাছে একটু হাত লাগালাম। তো এই তো এই স্যুটকেসটার মধ্যে আমি আমার জামা কাপড় নিচ্ছি, আর মেয়েদেরও কিছু কিছু নিব। তো এই তো আমার মোটামুটি সব কিছুই হয়ে আসছে এখন। তো আয়রন করা কাপড় শেষ, আর দেখেন কাপড়গুলো সব আয়রন করে নেওয়াতে কিন্তু অনেকটা বেশি জায়গা বেঁচে গেছে। আর এই তো এখানে মেডিসিন নেওয়া হচ্ছে, মেডিসিন ছাড়া তো ইম্পসিবল, আর ওষুধ খেতে তো ভুলে গেলে চলবেই না। আর এই যে এই বেল্ট, এটা ছাড়া তো আমার পক্ষে অসম্ভব। এইটা ছোট, এটার বড় আরেকটা আছে, তো ওইটা তো সবসময় আমাকে ইউজ করতে হয়। এখানে আছে ময়েশ্চার, সানব্লক, সব কিছু। আর এই যে এখানে আছে আসল জিনিস যেটা ছাড়া হবে না, মানি। তো এই যে আমার মানি ব্যাগ, আর এই যে এখানে আমার ছোট একটা ব্যাগের মধ্যে ময়েশ্চার, সানব্লক। ও হ্যাঁ, এই যে জিনিসটা দেখছেন, এটা আমার তায়াম্মুমের পাথর। তো বাইরে যখন যাচ্ছি জার্নিতে পানি হয়তো সবসময় পাবো কি পাবো না, আর এই তায়াম্মুমের পাথরটা বা মাটির টুকরোটা সবসময় আমার ব্যাগেই থাকে। আর এখন মোটামুটি সব কিছু ডান করা হয়ে গেছে। তো সকালে যে জামাটা পরবো সেটাও রেডি করে রেখেছি। এই তো আমাদের জিনিসপত্র সব কিছু গুছানো হয়ে গেছে, তো অল্প কিছু বাকি আছে। তো ইনশাআল্লাহ যা বাকি আছে সেটাও হয়ে যাবে। যাই হোক, দেখা হবে আপনাদের সাথে সকালবেলা। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন আর সুস্থ থাকবেন।